আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বিপাস কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও আল্লাহর মতো ভালো আছি। তো সবসময়ের মতো আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের রেসিপিটি হচ্ছে আলু দিয়ে মাগুর মাছের ঝোল রান্নার রেসিপি। তো এই রান্নাটি খুবই সহজ এবং খুবই অল্প সময়ে রান্না করা যায়। তো চলুন আপনাদের সাথে আজকের এই রেসিপিটি শেয়ার করে দিচ্ছি। তো এখানে আমি প্রথমে নিয়েছি মাগুর মাছ। আমি এখানে চারটা মাগুর মাছ নিয়েছি, দেখতে পাচ্ছেন, এই সাইজ করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেল রান্নার জন্য। সরিষার তেল দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণে, আর পেঁয়াজ দিয়ে দিলাম এক কাপ পরিমাণে। এখন পেঁয়াজগুলোকে যতক্ষণ পর্যন্ত না বাদামি কালার হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন হালকা বাদামি কালার হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিব এখন আদা রসুন বাটা 2 টেবিল চামচ। আদা রসুনটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে 2 মিনিটের জন্য। এখন যখন আদা রসুনটা একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনা গুঁড়া মশলা। এখানে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণে। মশলাটা দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি যেন মশলাটা পুড়ে না যায় সেজন্য। এখন দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 1 চা চামচ পরিমাণে লবণ দিয়েছি উপর করে ভরে। মশলাটাকে যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল উপরে ভেসে উঠেছে। তো এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা মাগুর মাছগুলো। মাগুর মাছগুলোকে দিয়ে এখন ভালোভাবে নেড়ে একটু কষিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে দিলাম মাগুর মাছটা একটু কষানোর জন্য। ঢাকনা তুলে আবারও একটু নেড়ে দিব যেন নিচ থেকে লেগে না যায়। মাছটা খুব আলতো হাতে নাড়তে হবে, যেহেতু কাঁচা মাছ এখানে অ্যাড করেছি ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই। তো এ পর্যায়ে মাছটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি 3টা মিডিয়াম সাইজের আলু দিয়ে দিলাম। তো আবারও একটু ভালোভাবে মাছের সাথে আলুগুলোকে কষিয়ে নিতে হবে। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে। এখন আবারও একটু ভালোভাবে মাছের সাথে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষাবেন মাছের টেস্টটা তত ভালো আসবে। মাছটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো।
তো পানি দেওয়া হয়ে গেলে মাছটাকে একটু পানির সাথে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে দেব, যতক্ষণ পর্যন্ত না তরকারিতে বলক চলে আসছে। তো দেখতে পাচ্ছেন তরকারিতে বলক চলে এসেছে। আবার ঢেকে দিচ্ছি আরো কিছুটা পানি শুকানোর জন্য। এখন প্রায় পানিটা শুকিয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে কিছু ধনিয়া পাতা। ফ্লেভারের জন্য কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল আজকের আমার মাগুর মাছের ঝোল রান্নার রেসিপি। আবার একটু ঢেকে দিচ্ছি ধনিয়া পাতাটা থেকে ফ্লেভারটা বের হওয়ার জন্য। তো আজকের আমার মাগুর মাছে আলু দিয়ে মাগুর মাছের এই ঝোল রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। তো আজকের আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে যারা দেখছেন একটি ফলো দিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিপাস কিচেন অ্যান্ড ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।